হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার এসে গেছি তোমাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে। তোমরা আমার প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না বন্ধুরা, যাতে আগামী নোটিফিকেশানগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আর প্লিজ আমাকে একটা লাইক করে যাও, আর প্লিজ শেয়ার করো তোমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপের সমস্ত বন্ধু এবং পরিবারের সাথে। চলো এবার রান্নাতে যাওয়া যাক। আমি এখানে 400 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে অ্যাড করেছি নুন, হলুদ গুঁড়ো, এই সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিয়েছি এবং এটাকে আমি ম্যারিনেটের জন্য রাখবো 10 মিনিট। এই সমস্ত মশলা আমি রেডি করে নিয়েছি। হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি, হোমমেড গরম মশলা এবং রয়েছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজের এবং টমাটোর একটা পেস্ট। এবার এদিকে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, লবঙ্গ, দারচিনি আর এলাচ, এই সমস্ত গোটা মশলাও আমি এতে ব্যবহার করব। তারপর আমি একটা নারকেলকে ভালো করে কুড়িয়ে নিয়েছি, আর এই নারকেলের মধ্যে থেকে আমি কোকোনাট মিল্কটা ভালো করে খুব সুন্দরভাবে বার করে নিয়েছি। এবার আমি ওভেনটা অন করে দিচ্ছি এবং একটা কড়াই নিচ্ছি। কড়াইটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, এটাকে একটু গরম করতে দেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তোমরা চাইলে রান্নাটা রিফাইন্ড অয়েলও করতে পারো। তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভাজার জন্য। এবার আমি আলতো হাতে একে একে এখানে মাছগুলোর সমস্ত মাছটাই আমি এখানে অ্যাড করে দেবো। মাছগুলোকে অ্যাড করে দেওয়ার পর মাছগুলো আমি ভালো করে খুন্তির সাহায্যে এপিট ওপিট করে উল্টে পাল্টে ভালো করে ভাজতে থাকবো। অতিরিক্ত কড়া করে মাছগুলোকে ভেজে নেব না। মাছগুলো প্রায় আমার ভাজা হয়েই গেছে। এবার আমি মাছগুলো কড়া থেকে তুলে নিয়েছি। এখানে একটা কড়া আমি আবার গরম করতে দিয়েছি, যেখানে আমি অ্যাড করেছি তেল। এখানে দেবো কিছু গোটা মশলা। প্রথমে দিয়েছি এখানে একটা গোটা শুকনো লঙ্কা, একটা গোটা তেজপাতা, আর এখানে দিচ্ছি আমি 2টো এলাচ, 4টি লবঙ্গ দেব এবং দেব 3টে দারচিনি স্টিক। এছাড়াও আমি এখানে অ্যাড করেছি সাদা গোটা জিরে 1 টিস্পুন মতো। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি একটুখানি হালকা ফ্রাই করে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং টমেটোর পেস্ট। এই উপকরণগুলো দিয়ে একসাথে আমি ভালো করে ফ্রাই করে নেব। এটা আমি ততক্ষণ পর্যন্ত ভাজা ভাজা মতো করব, আলতো হাতে নাড়াচাড়া করতে করতে, যতক্ষণ না পর্যন্ত আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার এটা ভালো করে খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবং গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন দিচ্ছি জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি 1 টিস্পুন চিনি। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ভালো করে আবার মিক্স করে নিচ্ছি এবং একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে। এই অবস্থায় আমি এখানে একটু সামান্য পরিমাণে জল ব্যবহার করেছি, যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আলতো হাতে আমি নাড়াচাড়া করছি এটা। যতক্ষণে এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব বা কষে যাবে, ততক্ষণে আমি এর মধ্যে এবার অ্যাড করে দেব আমার নারকেলের দুধটা। আমি একসাথে সমস্ত দুধ ব্যবহার করব না, আমি ধাপে ধাপে দুধটা এখানে ব্যবহার করেছি। প্রথমেই নিলাম 1 হাতা পরিমাণের দুধ। এটা দিয়ে মশলার সাথেই ভালো করে কষাতে থাকবো এবং এই দুধ এবং মশলা যখন ভালো করে পুরোপুরি কষে যাবে এবং দুধটা অনেকটা শুকনো হয়ে যাবে, তখন আমি আবার স্টেপ টুতে এই কোকোনাট মিল্কটা ব্যবহার করব। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার দুধটা খুব সুন্দরভাবে মশলার সাথে প্রায় শুকনো হয়েই এসেছে। এই মুহূর্তে আমি এখানে আবার নারকেলের দুধটা ব্যবহার করছি। এখানে নারকেলের দুধের পরিমাণটা আমি রেখেছি প্রায় 3 হাতা মতো। তোমরা তোমাদের মশলা, তোমাদের মাছ এবং পরিমাণটা বুঝে ব্যবহার করো নারকেলের দুধটা। আমার দুধটা এখানে যথেষ্ট পরিমাণে অনেকটাই রয়েছে, তাই আমি ধাপে ধাপে এইভাবে সমস্ত দুধটাই এখানে ব্যবহার করে নেব। এখানে মশলাটাকে আমি আবার ওপর নিচ করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় আমি এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে ফুটতে দেব। এখানে হাই হিটে এটা ফুটতে দেব মিনিট 4 থেকে 5। আমি 5 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা। এবার এখানে আমি অ্যাড করে দিয়েছি আর ভেজে তুলে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আমি সমস্ত উপকরণ ভালো করে ওপর নিচ করে নাড়াচাড়া করে নেব। এই অবস্থায় আমি যখন দেখছি দুধটা একটু অনেকটা শুকিয়ে গেছে, তখন আমি এর মধ্যে আমার বাকি যে মিল্কটা ছিল পুরোটা আমি এখানে অ্যাড করে দেব। আমি এখানে বাকি প্রায় আর আমার এরকম এই চামচটা 3 চামচ মতো ছিল, সবটা আমি এখানে দিয়ে দিয়েছি।
সমস্তটা দেবার পর আমি আবার এটা ভালো করে হালকা হাতে ওপর নিচ করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুন হোমমেড গরম মশলা, তোমরা চাইলে তোমাদের কেনা মশলা ব্যবহার করতে পারো। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন মতো ঘি। ঘিয়ের কোয়ান্টিটি তোমরা তোমাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারো, যদি চাও তোমরা আর একটু বেশিই ওখানে ব্যবহার করতে পারো। এবার সমস্ত উপকরণ আমি ভালো করে ওপর নিচ করে নাড়াচাড়া করে নেব। এখানে এটা যখন এইভাবে নাড়াচাড়া করছি তখন সেই সময় গ্যাসের ফ্লেমটা আমার হাইতেই ছিল এবং এরপরে আমি এটা ফুটতে দেবো 3 থেকে 4 মিনিটের মতো, তখন আমার গ্যাসের ফ্লেমটা হাই থাকবে। এবার আমি ফ্লেমটা সুইচ অফ করে দিয়েছি। দেখো বন্ধুরা, আমার রান্না আজকের মতো একদম রেডি। তোমরা দেখতেই পাচ্ছ আমি রান্নাটা আজকে কীভাবে করলাম। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে, তোমরা প্রত্যেকে বাড়িতে বানাও বন্ধুরা, এবং আমাকে জানাও তোমাদের কেমন লেগেছে। এছাড়াও তোমরা আমাকে জানাতে ভুলো না কমেন্ট করে তোমার আমার কাছ থেকে নেক্সট আর কী কী রেসিপি দেখতে চাও। তো আজকে এই রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আমি আবার ফিরব তোমাদের জন্য নেক্সট অন্য আর একটা কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা বন্ধুরা।